পেঁয়াজ আমদানিতে এবার মিয়ানমারের দিকে ঝুঁকেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। দুই দিনে 125 টন পেঁয়াজ আমদানি হয়েছে দেশটি থেকে। আমদানির অনুমোদন দেওয়া হয়েছে আরও প্রায় 25,000 টনের। শারফু আলমের রিপোর্ট। রাজধানীর হাতিরপুল বাজারে পেঁয়াজের কমতি নেই, সরবরাহ ভরপুর, কিন্তু বিক্রি নেই আগের মতো। চাহিদা কমলেও তার প্রভাব পড়েনি দামে। ভারতীয় আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি 70 টাকায় বিক্রি হচ্ছে, দেশি পেঁয়াজের দাম 85 টাকারও বেশি। আমরা পেঁয়াজ রেগুলার খেতে হবে, এই হিসেবে আমরা কম কমে নিতে হবে, কিছু করার নাই। ইন্ডিয়ান পেঁয়াজ প্রচুর পচা আসে, প্রচন্ড বস্তা পেঁয়াজ 5-7 কেজি পচা আসে। এই সুযোগে যারা বড় ব্যবসায়ী তারা অত এই চান্স নিতে আছে, বেশি দামে ব্যস্ত আছে। কারণ বাজারের পাইকারি আড়তে আমদানি ও দেশি পেঁয়াজ আছে পর্যাপ্ত, পাইকারি এই বাজারেও তেমন বেচা কেনা নেই। এদিকে দেশের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টিতে আবারও পানি বাড়ায় তার ক্ষতিকর প্রভাব পেঁয়াজের বাজারেও পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আবার পানি হয়ে গেছে, আবার বৃষ্টিতে পানি গেরেস্ত লাগাইবো প্রস্তুতি নিয়েছিল, পানিতে আবার নষ্ট হয়ে যেতেছে। ভারত থেকে পেঁয়াজ আসতেছে না বন্ধ, হয়তো পেঁয়াজ তার আরও বেশি দামে বিক্রি করতে চাইতেছে, এই জন্য তারা পেঁয়াজ ছাড়তেছে না, বিধায় পেঁয়াজের দাম কমতেছে না। তবে আসার খবর হচ্ছে ভারতের রপ্তানি বন্ধের পর মিয়ানমার থেকে জোরে সোরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, প্রায় প্রতিদিনই নতুন করে এলসিও হচ্ছে। এছাড়াও চীন, তুরস্ক সহ আরও কয়েকটি দেশ থেকেও পেঁয়াজ আমদানির চেষ্টা করছেন ব্যবসায়ীরা। মিয়ানমার থেকে প্রথম চালান মাল আসলো, ওখানে হয়তো 100 থেকে 600 টন হয়তো আসছে আর কি। 25 থেকে 30,000 টন এলসি অলমোস্ট গত সপ্তাহ আমরা দেখছি চলে গেছে। আশা করি আগামী সপ্তাহ থেকে আপনার বিগ কোয়ান্টিটি একটা পেঁয়াজ চলে আসবে। আশা করি আগামী সপ্তাহে পেঁয়াজ আরও মোটামুটি আপনার 8-10 টাকা কমে যাওয়ার সম্ভাবনাই আছে। তবে বাজার সহনীয় রাখতে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ না কিনতে সবাইকে অনুরোধ জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পেঁয়াজ ভর্তি আরও 150 ট্রাক ভারতের বনগাঁও সীমান্তে এসে গত 3 দিন ধরে আটকে আছে। ব্যবসায়ীরা বলছেন বেনাপোল, পেট্রাপোল স্থলবন্দর দিয়ে অন্যান্য আমদানি রপ্তানি বাণিজ্য ঠিকভাবে চললেও গত 10 দিন ধরে পেঁয়াজের ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে না ভারতীয় কাস্টমস। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েও নতুন করে পেঁয়াজের ট্রাক আসেনি।